तुम ही तो मेरा जीवन हो अब साथ हमारे। तू तेरे बड़े भाई को बहुत पसंद करता है ना? पसंद तो करता हूँ पर रिस्पेक्ट ज्यादा है। ऐसा मैंने क्या कर दिया जो मुझे इस तरह बोल के चली गई? दुनिया जैसी दिखती है वैसी है नहीं, यह हमारी नजरों से छिपी एक अलग दुनिया है। মানুষের মঙ্গলের জন্য যাওয়ার অনুমতি দাও। আমি তোকে অনুমতি দিলাম, আমার স্নেহ মায়া মমতা সমস্ত বন্ধন থেকে মুক্তি দিলাম। যা যা, তুই তোর নিজের পথে মা যা। একদিন আমাদের সন্তানের পরিচয় বিশ্ববাসীর কাছে আমরা পরিচিত। আমার মেয়ে গন্ধর্বপুরের রাজকুমারী। আমি এ কন্যার নামকরণ করলাম শীতলা। শীতলা, তুমিও তো আমাকে কথা দিয়ে ভুলে যাও, আমি তো কার সাথে খেলি? আমি তোমাকে কথা দিচ্ছি, একদিন রাজকার্য থেকে পুরোপুরি ছুটি নিয়ে আমি তোমার সাথে খেলব। এবার তুই প্রস্তুত হ। আমি প্রস্তুত মা, আমি বুঝতে পেরেছি আমার এই জন্মের কাজ সম্পূর্ণ হয়েছে, এবার আমাকে চলে যেতে হবে।
এ যাওয়া সে যাওয়া নয় শীতলা, এ যাওয়া ফিরে আসার জন্য। আয় আমার সঙ্গে। মহারাজ, আপনি আবার গন্ধর্বপুরের রাজ্যভার গ্রহণ করুন। না না না, আমি আর ওইসবের মধ্যে থাকতে চাই না। কেন মহারাজ? ওই অত্যাচারী রাজা চন্দ্রকান্ত আর তার পুত্র বিক্রম দুজনেই মৃত, এতে আমরা প্রজারা সবাই স্বস্তি পেয়েছি। কিন্তু রাজাহীন রাজ্য যে অনাথ। আপনি আমাদের অভিভাবক, আপনি আমাদের দায়িত্বভার গ্রহণ করুন। আপনার সন্তান সম প্রজারা আপনাকে আবার গন্ধর্বপুরের রাজ সিংহাসনে দেখতে চাইছে। রাজা রানী সবাই গন্ধর্বপুরে ফিরে যাবে, ফিরবে না শুধু রাজকন্যা। আমি রাজ্যের ভার গ্রহণ করলাম, তবে এই গন্ধর্বপুরে এবার থেকে শুধুমাত্র শিব শম্ভুর পুজো হবে না, পুজো হবে দেবী মহামায়ার, আর তার সাথে পুজো হবে দেবী শীতলা। জয় দেবাদিদেব মহাদেবের জয়! জয় মহাদেবের মহাদেবের জয়! জয় মা মহামায়ার জয়! জয় মা শীতলার জয়! প্রবল বাতাস বইল কোথেকে? মা, মা, এ কিসের সংকেত? মা, কিসের ইঙ্গিত? ঠাকুর মশাই, আমাকে চিনতে পারছেন? আমি বলাই ওই চণ্ডীপুর গ্রাম থেকে এসেছি, মানতের পুজো দিতে এসেছি ঠাকুর মশাই। কিছুদিন আগে আমাদের গ্রামে তো মহামারী হলো, অবশ্য বাবা ঠাকুরের ওষুধের গুণে এখন অনেকেই সুস্থ হয়ে গেছে, তাই তখনই মায়ের কাছে মানত করেছিলাম যাতে সবাই ভালো হয়ে যায়। নিন, ধরুন। তোমরা পারো বটে, রোগ সারালো বাবা ঠাকুরের ওষুধ, আর মানতের পুজো করতে এলে তোমরা এই চণ্ডী মন্দিরে। বাবা ঠাকুর এ কথা জানতে পারলে তোমরা কেউ রক্ষে পাবে ভেবেছ? তোমরা কি জানো না বাবা ঠাকুর চান না এই চণ্ডীপুর আর তার আশেপাশের গ্রামের মানুষজন এই চণ্ডী মন্দিরে আসুক? হ্যাঁ, মানে সেই কারণেই ঠাকুরমশাই এই ভোর ভোর চলে এসেছি, সকালে এদিকে নিশ্চয় কেউ আসবে। ভয় পেও না বলাই, এখন এখানে কেউ আসবে না, কেউ তোমাকে দেখতেও পাবে না, আর যদি বা কেউ আসে তোমার কথা কেউ বলবে না। তবে তোমায় একটা কথা বলে রাখি বলাই, এই ভয়ের রাজত্ব একদিন শেষ হবে, সূর্য উঠবে, আর মা চণ্ডীর কৃপায় হয়তো সেদিন বেশি দূরে নেই।
যেন হয় পুরোহিত মশাই, আপনার প্রতিটি কথা যেন মিলে যায়। বাবা ঠাকুর আমাদের যা দিয়েছে তার চেয়ে 10 গুণ বেশি আমাদের থেকে শুষে নিয়েছে। এরকম অত্যাচারী লোক দুটো দেখি। ঠাকুর মশাই, উমেশ, হৈমু, তোমরা এসেছো? আমি তো ভাবলাম গত রাতে যেরকম ঝড় জল গেছে তোমরা হয়তো আজ আসতেই পারবে না। তা কি করে হয় ঠাকুর মশাই, প্রতি বছর ঝড় জল উপেক্ষা করে আমরা তো এই দিনটিতে আপনার কাছে আসি। 10 বছর আগে আষাঢ় মাসের নবমী তিথিতে আমাদের মেয়েটা আমাদের ছেড়ে বিনা চিকিৎসায় চলে গেছিল। আমাদের শান্তার বয়স তখন 7, বসন্ত রোগ আমাদের মেয়েটাকে চিরতরে কেড়ে নিল। এখনো মেয়েটার কথা মনে পড়লে না বুকের ভেতরটা কেমন মুচড়ে ওঠে। তা তো হবেই উমেশ, সন্তান শোক কি ভোলা যায়? আসল কথা কি বলুন তো ঠাকুর মশাই, শুধুমাত্র অর্থের জন্য আমি আমার শান্তার চিকিৎসা করাতে পারিনি। আমার অবস্থা তো আপনি জানেন, আমি সামান্য একজন বাঘ চাষি, নুন আনতে পান্তা করে। হৈমু বাবা ঠাকুরের বাড়িতে কাজ করে, হৈমু অনেকবার বাবা ঠাকুরের পা ধরে অনুনয় বিনয় করেছে, সামান্য একটু ওষুধ আমাদের শান্তা যাতে পায়, সামান্য ওষুধও পায়। বাবা ঠাকুরের এক কথা, আগে টাকা তারপর ওষুধ। আচ্ছা ঠাকুর মশাই, আপনি বলুন এমন পাষাণ হৃদয় মানুষ কখনো হয়? দেহে আগুন দিতে মন চায়নি ঠাকুর মশাই, তাই মঙ্গলার জলে কলার বেলায় ভাসিয়ে দিয়েছিলাম। আজও সেই দিনটা চোখের সামনে ভাসে। ছোট্ট কচি মেয়েটা আমার মঙ্গলার জলে ভেলায় ভেসে চলে গেল, অনেক দূর চলে গেল, বহু দূর চলে গেল। কেঁদো না হৈমু, তোমরা কেঁদো না, ঈশ্বর এত নিষ্ঠুর নন। আমার মন বলছে একদিন এই মঙ্গলা নদী হয়তো তোমাদের মেয়েকে তোমাদের কাছে ফিরিয়ে দেবে, অন্য কোনো ভাবে, অন্য কোনো রূপে। চলো আগে নদীর ধারে চলো, তোমাদের পূজোটা করে আসি। জানি না আজ নদী কেন এত চঞ্চল। তোমার শান্তার প্রিয় জিনিসগুলো এনেছো তো? কতবার বলতাম, মারে একা একা নদীর দিকে যাস না মার, ভাগ্যের কি পরিহাস দেখুন, নিজের হাতে মেয়েটাকে আমি নদীতে। থাক
থাক, এখন এসব কথা থাক, চলো আমরা গিয়ে পুজোটা সেরে নিই, চলো। অনেক দূর থেকে অনেক আশা নিয়ে এসছি মা, আমার নাতিটার বড় অসুখ, আপনি একটু ব্যবস্থা করে দিন না বাবা ঠাকুরের সাথে সাক্ষাৎ করার। সারা চণ্ডীপুর জানে যে বাবা ঠাকুর এই সময় পুজোয় বসে, আর তুমি ঢ্যাং ঢ্যাং করতে করতে চলে এলে দেখা করতে। কি আক্কাল তোমার গো, শুনে গেছি বাবা ঠাকুর পুজোর ঘর থেকে যখন বেরোয় তখন যে সে কি ভাবে, তার মন মেজাজ যে কেমন থাকে সেটা কিন্তু কেউ জানে না। তা মেলাও না বকে, যদি নিজের ভালো চাও যাও, ঠাকুরমশাই দেখুন দূরে একটা মেয়ে শুয়ে আছে, ওইখানে একটা মেয়ে ফুলে ঢাকা শুয়ে আছে না? তাই তো, চলো তো দেখি। মন্দিরে নিয়ে যেতে হবে, এর শুশ্রূষার প্রয়োজন, চলে কি নিয়ে চলো। চল মেয়েটার জ্ঞান ফিরবে তো গো ঠাকুরমশাই, কি মনে হচ্ছে ওর জ্ঞান ফিরবে তো? কতটুকু মেয়েটা, আমাদের শান্তা যদি বেঁচে থাকতো তাহলে তাহলে ওর মতোই তো হতো, তাই না বলো? আচ্ছা আচ্ছা হৈম, আমাদের শান্তাই এই মেয়েটা হয়ে ফিরে এলো না তো? না হলে দেখো পুজো দেওয়ার সময় কিন্তু তোমারই চোখে পড়লো, আমি তো এসব কিছু খেয়ালই করিনি। দেখো যদি না খেয়াল করতাম আবার হয়তো জোয়ারের জলে কোথাও ভেসে যেত মেয়েটা। শান্ত হও তোমরা, উমেশ হৈম
তোমার শান্ত। আমি মায়ের চরণের ফুল, ওর কপালে ঠেকাই, মা নিশ্চয়ই ওর মঙ্গল করবেন। মাগো মঙ্গল করো, মঙ্গল করো মা। মা, আমার কথা শুনতে পাচ্ছ? একটিবার চোখ খোলো মা। চোখ খোলো।